শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আজ সুরক্ষায় প্রতিদিনে আমাদের আরেকটি বিশেষ পর্ব, স্বাস্থ্যসেবায় নতুন প্রজন্ম। আমরা এই ধারায় আমাদের নতুন প্রজন্মের চিকিৎসক, গবেষক অথবা নীতি নির্ধারকদেরকে আমন্ত্রণ জানাই এবং তাদের যে ভাবনা, তাদের যে প্রত্যাশা এবং তারা যেভাবে দেশকে সেবা দিয়ে যাচ্ছেন এবং চিকিৎসা ক্ষেত্রকে সমৃদ্ধ করছেন সে সম্বন্ধে শুনি। আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হচ্ছেন একজন তরুণ চিকিৎসক, তিনি ডাক্তার তানজিয়া মুখিত, জুনিয়র কনসালটেন্ট হেমাটোলজি ইউনাইটেড হসপিটাল। আমরা তার সাথে কথা বলবো রক্তরোগ ও রক্তের ক্যান্সার ব্যবস্থাপনা বিষয়ে। ডাক্তার তানজিয়া মুখিত, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যেটা বলছিলাম যে তরুণ প্রজন্মের চিকিৎসক যারা, তাদের ভাবনা এবং তাদের যে প্রত্যাশা সেগুলো আমরা আসলে শুনতে চাই। আমি প্রথমেই আপনার চিকিৎসক হওয়ার গল্পটাও একটু এই আলোচনা করতে চাই। আসলে এটা আসলে অনেক বড় একটা গল্প। বেসিক্যালি আমার কখনোই চিকিৎসক হওয়ার আসলে প্রাথমিক একটা ইচ্ছা কখনোই ছিল না, বাট আমার আম্মার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই। সো প্রথম দিকে আমি যখন মেডিকেলে মানে পড়া শুরু করলাম, আম্মার ইচ্ছাতেই শুরু করলাম, বাট থার্ড ইয়ারে যখন আমাদের ক্লিনিক্যাল সাবজেক্টে আমরা যাওয়া শুরু করি, অ্যাকচুয়ালি ওই সময়টাতেই আমার মনে সত্যিকার একজন চিকিৎসক হওয়ার জন্য আমার আগ্রহটা চলে আসে। যখন আমি রোগীদের সাফারিংস দেখলাম যে মানে এত ট্রিমেন্ডাস একটা সাফারিং, আমরা তো সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা আসে সেই রোগী সবার মানে ওই জিনিসটা দেখার পর থেকে আমার মনে হলো যে আসলে এটা এমন একটা সেক্টর যেখানে আমাদের কাজ করা উচিত। আর স্পেশালি হিমাটোলজিতে আসাটা আসলে একটু অ্যাক্সিডেন্টালি বলতে হবে। আমি আমার ইন্টার্নশিপের পর থেকেই আমি চাচ্ছিলাম যে এমন একটা সাবজেক্টে আমি কাজ করব যে জায়গাটা হয়তো এখনও পুরোপুরি ডেভেলপ না এবং যেখানে কাজ করার সুযোগটা অনেক বেশি, এবং ডেফিনেটলি যেখানে আপডেটেড ট্রিটমেন্টগুলো আছে সেটা আমি আসলে চিন্তা করেছিলাম। ওইসব চিন্তাভাবনা করেই আসলে আমার হিমাটোলজিতে আসা, রক্তরোগে আসা। আচ্ছা, চমৎকার। সুতরাং ভেবে চিন্তেই কিন্তু আপনি এই সাবজেক্টে এসেছেন এবং সেখানে এখন আমাদের বাংলাদেশকে সেবা দিয়ে যাচ্ছেন। এই যে জায়গাটা, পরিবারের একটি ভূমিকা কিন্তু থাকে আমাদের দেশে, আমরা কীভাবে আমাদের পড়াশোনাটা চালাবো, কোন ধরনের পড়াশোনায় আমরা যাব, এই বিষয়ে আপনার মাকে আমরা ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের বাবা মায়েরা কিন্তু একটা বড় ভূমিকা রাখেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে শেষ পর্যন্ত এটাকে ধারণ করেছেন, এটি নিশ্চয়ই শুরুটা হয়েছিল আমার স্বপ্ন দিয়ে, কিন্তু আসলে পরবর্তীতে এটা আসলে আমার নিজের মানে এখন আমার মনে হয় যে ডিসিশন ওয়াজ ভেরি গুড। এখানে আমাদের যারা তরুণ প্রজন্মের এখন পড়াশোনা করছে তাদেরকে বোধহয় এই মেসেজটি দেওয়া যায় আপনার অভিজ্ঞতা থেকে, যে বাবা মা যখন বলেন আমরা অনেক সময় ভাবি যে না কেন জোর করছেন, ভালো হবে না, কিন্তু শেষ পর্যন্ত সেটা আমাদের জন্য আসলে এবং আমি আসলে এটা আমি আমার আম্মাকেও আসলে ধন্যবাদ জানাই যে আসলে উনি হয়তো এটা চিন্তা করেন নাই যে আমি এরকম হব, বাট এখন আমার মনে হয় যে আমি যেটা আজকে আমি যে জায়গায় আছি বা আমি যেভাবে কাজ করছি এর থেকে ভালো মনে হয় কিছু হতে পারতো না। অত্যন্ত ভালো লাগছে আমাদের শুনে এই প্রসঙ্গটা। আমরা এবার আপনার যেই এক্সপার্টিজ যেটা সেই জায়গাটা আসি, হেমাটোলজি নিয়ে পড়াশোনা করেছেন। বাংলাদেশে হেমাটোলজির পড়াশোনার যেই ধারাটা এই মুহূর্তে সেটি কতটা আপডেটেড এবং সমৃদ্ধ বলে মনে করেন? আমরা যেটা করেছি আসলে আমরা যখন ইন্টার্নশিপের পরে আমরা যখন জয়েন করলাম, আমি যখন শুরু করলাম তখন পোস্ট গ্রাজুয়েশনটা এখনও কিন্তু হেমাটোলজি বিষয়টা এতটা সুদূর প্রসারিত না। এখনও যেটা হয়েছে, ইভেন অনেক ডাক্তাররাও মনে করেন হেমাটোলজি একটা ল্যাবরেটরি মেডিসিন ওরিয়েন্টেড সাবজেক্ট। এই জায়গাটায় আসলে আমরা যারা এখন নতুন হেমাটোলজিস্টরা কাজ করছি আমরা কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছি, কারণ হেমাটোলজিতে যেরকম আমরা পেশেন্ট দেখার একটা ব্যাপার আছে, যেমন ব্লাডের বিভিন্ন ধরনের রোগ আছে, ক্যান্সার আছে, সাথে আবার ল্যাবরেটরিতে হেমাটোলজি রিলেটেড ডিজিজ ডায়াগনোসিসও কিন্তু একজন হেমাটোলজিস্টই করেন। তো প্রথম দিকে আমাদের দেশে যে ধারাটা ছিল ল্যাবরেটরি হিমাটোলজিস্ট যে ধারাটা, এই ধারাটাই বেশি প্রচলিত ছিল। এখন পর্যন্ত সবাই কিন্তু অনেকে, সবাই বলবো না আমি, 70% ডক্টররাও কিন্তু মনে করেন যে হিমাটোলজি মানেই মনে হয় আমাকে মাইক্রোস্কোপের নিচে ব্লাড পরীক্ষা করা, অনেকেই মনে করেন। সো এই ধারাটা আমরা এখনকার যারা হিমাটোলজিতে কাজ করছি তারা কিন্তু আসলে আমরা ভাঙতে চাচ্ছি। অবশ্যই আমরা হিমাটোলজিস্ট যারা আমরা অবশ্যই হিমাটোলজি রোগ নির্ণয়ে আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখি, পাশাপাশি তাদের ট্রিটমেন্টের যে ব্যাপারটা সেটাও কিন্তু এখন আমরা চাই যে আমরাই আপার হ্যান্ড নিয়ে ট্রিটমেন্ট করব। এই জিনিসটা কিন্তু আমরা যারা নিউ জেনারেশন, আপনি যেটা বললেন তরুণ প্রজন্ম, আমাদের ফোকাসটা কিন্তু এখানে, আমরা চাচ্ছি পুরো জিনিসটাকে হোল্ড করতে। অবশ্যই এটা হবে যে কেউ কেউ ল্যাবরেটরিতে বেশি ফোকাসড হবেন, কেউ কেউ ক্লিনিক্যালি বেশি ফোকাসড হবেন, বাট অ্যাটলিস্ট ক্লিনিক্যালি যাতে এই জিনিসটা আসে সেটাই কিন্তু আমাদের মেইন টার্গেট। আমাদের তরুণ প্রজন্মের হেমাটোলজির যারা নতুনরা আসছেন সবাই কিন্তু চাচ্ছেন এই জায়গাটায় কাজ করতে।
কারণ এটা হেমাটোলজি একটা সুপার স্পেশালাইজ সাবজেক্ট এবং এটাতে আসলে কাজ করার এত সুযোগ এবং এত আপডেটেড ট্রিটমেন্ট। এখানে এরকম না যে আমি একটা অ্যানিমিয়া ডায়াগনোসিস হলো, তাকে আমি একটা আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়া, তাকে আমি আয়রন ইঞ্জেকশন দিয়ে দিলাম, এটা কিন্তু এখানে এখন আর সীমাবদ্ধ নাই। কারণ আমরা এখন যেটা জানি, একজন মানুষের যখন আয়রন ডিফিশিয়েন্সি হয় কেন হয় সেটাও কিন্তু আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। আমরা দেখেছি আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বয়স্কদের ক্ষেত্রে শেষ পর্যন্ত ক্যান্সার পর্যন্ত আমরা ডায়াগনোসিস করতে পারি। দেখা যায় যে স্টমাকের ক্যান্সার, কোলনের ক্যান্সার, এদের প্রাথমিক ধরনটা থাকে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া। তো এরকম যদি হয়, আমরা জাস্ট প্রিলিমিনারি কাজটা করে আমরা বসে থাকলাম, তাহলে কিন্তু রোগীদের ডায়াগনোসিসটা অনেক ডিলে হয় এবং এমন সময় ডায়াগনোসিস হয় যখন ট্রিটমেন্ট করার আর কিন্তু কোনো উপায় থাকে না। সো ওই জায়গাটাতেই আমরা কাজ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি তরুণ প্রজন্ম যারা আমরা হেমাটোলজিতে আছি, যে আমরা একটা জিনিস হেমাটোলজির শুরুতে আমরা শুরুটা করব এবং শেষ পর্যন্ত আমরা ট্রিটমেন্টটা যাতে করতে পারি। খুবই খুবই চমৎকার। এবং আপনি যেই প্রসঙ্গটি আনলেন, এটি উন্নত বিশ্বে যেভাবে কাজগুলো হয় ঠিক সেটি রিফ্লেকশন কিন্তু আপনার কথায় চলে এসেছে। এবং যারা এখন গবেষণা করছেন এই সেক্টরে, প্রতিনিয়ত নতুন নতুন অনেক গবেষণা। হ্যাঁ, ক্যান্সার একটা আসলে গবেষণা সবচেয়ে বড় জায়গা এখনকার দুনিয়াতে, এটাই সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি গবেষণার কাজ হচ্ছে, আপনি জানেন। আর আমরা যদি শরীরের তন্ত্র হিসেবে যাদের যাকে জানি, তার ভেতরে তো রক্ত সংবহন তন্ত্র আলাদা একটি বিশাল সেক্টর। সুতরাং সেখানে তো আপনি যেটা বললেন সুপার স্পেশালাইজেশন, তো ওখানে আলাদা করে দরকার এবং আপনারা যারা কাজ করছেন তারাই এটা সবচেয়ে ভালো। মানে আপনি যখনই একটা মানুষকে ট্রিটমেন্ট করতে যাবেন রক্ত ব্যাপারটা চলে আসবে, কারণ রক্ত শরীরে সব জায়গায় আছে। এমন কোনো অর্গান নাই বা এমন কোনো জায়গা নাই যেখানে ব্লাড রিলেটেড না। সো ব্লাড রিলেটেড প্রবলেমের জন্য একজন হেমাটোলজিস্ট, এবং সেটা শুধু ল্যাবরেটরি হেমাটোলজিস্ট না, ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট ভেরি ইম্পর্টেন্ট। এবং বাইরের দেশে একটা কথা প্রচলিত আছে, ক্লাসিক্যাল হেমাটোলজিস্ট। ক্লাসিক্যাল হেমাটোলজিস্ট আমরা আসলে, আমি যেহেতু আপনি সুযোগটা আমাকে দিলেন এই জন্য বলছি, যে যারা দেখা যায় যে রক্ত জমাট বাঁধা, রক্ত ক্লট হয়ে যাওয়া, আগামী 13ই অক্টোবর হচ্ছে ব্লাড থ্রোম্বোসিস যে ডে, যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধার একটা ডে, মানে আমরা এটাকে এভাবে পালন করি, এইটাও কিন্তু এখানেও একজন হেমাটোলজিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ দেখা যায় এই যে জিনিসটা একজন মানুষের শরীরের বিভিন্ন জায়গায় হয়তো রক্ত জমাট বেঁধে গিয়েছে, আমরা দেখা যায় এটাকে অনেকভাবে ট্রিটমেন্ট করি, অনেক ভালো ট্রিটমেন্ট করি, কিন্তু আমরা পিছনের দিকে তাকাই না, এই যে রক্ত জমাট বাঁধার কারণটা কী, কেন হলো, তার কি কোনো জন্মগত কোনো ব্যাপার আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু একজন হেমাটোলজিস্ট কাজ করেন। সো ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট ইজ এ ভেরি ভাস্ট একটা সাবজেক্ট এবং ক্লাসিক্যাল হেমাটোলজিস্টরা কিন্তু এই জিনিসটা নিয়েই ফোকাস করেন। আচ্ছা, আমরা এবার তাহলে রক্তের অন্যান্য প্রসঙ্গে যাই। আমরা বিষয়টি সম্বন্ধে খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে শুনলাম এবং আমরা চাই যে তরুণ প্রজন্মের এই ভাবনাগুলো রিফ্লেক্টেড হোক এবং সেটা অনুযায়ী আমাদের এই যে সাবজেক্টগুলো আছে, বিষয়গুলো আছে, সেটা আরও বেশি প্রসারিত হোক, সেটি আমাদের উদ্দেশ্য। আমরা রক্তের প্রসঙ্গে আসি, যে এটি আমরা সবাই জানি খুবই সাধারণ একটি উপাদান আমাদের শরীরের, কিন্তু আমরা যদি এটাকে একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে বলি যে আপনি কীভাবে রক্তকে সংজ্ঞায়িত করেন এবং এর ভেতরে আসলে কী কী থাকে। আসলে রক্ত হচ্ছে কি এমন একটা জিনিস, আপনি বললেন সাধারণ, সাধারণের মধ্যে অসাধারণ, এটা হচ্ছে কি অসাধারণ, আমি এই জন্য বললাম এটা ছাড়া চলা যাবে না। আপনি যদি একজন মানুষকে চিন্তা করেন যে রক্ত নাই তার শরীরে, সাথে সাথে কি হবে, সে কিন্তু কলাপস করবে। যেমন আমরা দেখি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমরা সবচেয়ে বেশি ভয় পাই কেন, একটা মানুষের রক্তক্ষরণ যখন শুরু হয় এটা একটা সবচেয়ে বেশি কঠিন একটা সমস্যা, এই জিনিসটা ম্যানেজ করা, তাড়াতাড়ি রক্ত দেওয়া, কারণ এটাই আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। রক্তটা হচ্ছে একটা মূল উপাদান এবং এটা আসলে একটা তরল একটা পদার্থ বলবেন বা আমরা যেটাই বলি, এটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সেলুলার একটা থেরাপি পার্ট থাকে এবং একটা হচ্ছে গিয়ে একটা লিকুইড পার্ট থাকে যেটাকে আমরা বলি প্লাজমা। এই সেলুলার পার্টের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, যেমন হচ্ছে গিয়ে রেড ব্লাড সেল থাকে, WBC হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধের জন্য অন্যতম উপাদান, সেটা থাকে, এবং প্লেটলেট নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে আপনারা জানেন ডেঙ্গু সিজনের জন্য। তো এই প্লেটলেটটা কিন্তু আমাদের শরীরে যে রক্তক্ষরণটাকে বাধা দেওয়ার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এটা রাখে। আবার যে আমি যেটা বললাম যে রক্তে যে লিকুইড যে পার্টটা, যেটা প্লাজমা পার্ট, সেখানে দেখা যাচ্ছে অনেক উপাদান থাকে। তার মধ্যে যেমন দেখা যায় যে অনেক সময় রক্ত আমাদের শরীর কেটে গেলে কি হয়, রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণটা বন্ধ করার জন্য প্লেটলেট যেরকম দরকার সেরকম আমরা বলি যে কোয়াগুলেশন কিছু ফ্যাক্টর, সেই জিনিসগুলো কিন্তু এই রক্তের তরল
মানে জায়গাটাতে থাকে। সো বেসিক্যালি পুরা জিনিসটাই কিন্তু এখানে রক্ত দিয়ে নির্ধারণ হয়, প্লাস আমরা যেটাকে বলি যে ইমিউনিটির যে সেলগুলা আমাদের বডিতে যে আরও, হ্যাঁ, হোয়াইট ব্লাড সেলের সাথে আরও অনেক সেল আছে, লিম্ফোসাইট আছে, তো এই এই সেলগুলো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রক্তের মধ্যেই থাকে। সো এটা সাধারণের মধ্যে একটা অসাধারণ একটা জিনিস, সে আমাদের বেঁচে থাকার একটা, হ্যাঁ অবশ্যই, এটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান, এটা ছাড়া আসলে আমরা বেঁচে থাকতে পারি না। আর এটার যদি এখন আমরা আসি যে যেই রোগের যে প্রসঙ্গগুলো, যে রক্তের সাধারণত কী কী রোগ হয় যেগুলো আপনারা অনেক বেশি পরিমাণে পেয়ে থাকেন? রক্তের আসলে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে অ্যানিমিয়া, রক্তশূন্যতা। এটা যেমন রক্তশূন্যতার প্রচুর কারণ আছে, যেমন আমরা অনেক সময় ভাবি যে রক্তের ক্যান্সারটাই রক্তশূন্যতার আসল কারণ। অনেক রোগীরা একটুখানি জিজ্ঞেস করে নিই যে রক্তশূন্যতা অথবা রক্ত স্বল্পতা, যেটাই হোক, এটি এটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা আমাদের শরীরে একটা নর্মাল লেভেল আছে, যেমন আমরা হিমোগ্লোবিন দিয়ে এটাকে সংজ্ঞায়িত করি। তো আমাদের দেশে আমরা ছেলেদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা যদি 12-12.5 উপরে থাকে সেটাকে আমরা নর্মাল লেভেল ধরি, এবং মেয়েদের ক্ষেত্রে 11-11.5 উপরে থাকলে, যদিও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটার অ্যামাউন্টটা একটু বেশি, বাট আমাদের দেশে আমরা এটাকেই মোটামুটি বলে থাকি। এর নিচে যদি কারোর হিমোগ্লোবিন কম থাকে তাকে আমরা বলি রক্ত স্বল্পতা। তো যখন একজন মানুষ রক্ত স্বল্পতা নিয়ে আসেন তখন ওনারা প্রথমেই যে প্রশ্নটা করেন, আমার কি ক্যান্সার হয়ে গিয়েছে? সবার এই ধারণাটাই থাকে যে মনে হয় আমার ক্যান্সার হয়ে গিয়েছে, কিন্তু না, রক্ত স্বল্পতার সবচেয়ে বড়, সবচেয়ে বেশি কমন কারণ আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। বিশেষ করে মহিলারা, আমাদের দেশে প্রচুর মহিলারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগেন। আচ্ছা, তাহলে রক্ত স্বল্পতা যেটা সেটি মূলত তাহলে হিমোগ্লোবিনের সাথে সম্পর্কিত একটি বিষয়। অন্যান্য কোষের যখন কম বেশি হয়, ধরে যা কমে গেছে অন্যান্য কোষ, সেটাকে কি আমরা রক্ত স্বল্পতা বলবো? না, সেটাকে সাধারণত আমরা অ্যানিমিয়া বলি না। যেমন প্রত্যেকটা কমে যাওয়ার একটা নাম আছে, যেমন হোয়াইট ব্লাড সেলের কথা আমি বললাম, এটা যখন কমে যায় তখন আমরা সাধারণত এটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলে থাকি লিউকোপেনিয়া। আচ্ছা, লিউকোপেনিয়া, এটাকে আমরা কিন্তু রক্ত স্বল্পতা বলি না। আবার যখন প্লেটলেট কমে যায় সেটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। এবং যখন তিনটা জিনিসই, ধরেন একজন মানুষ আসলেন তার তিনটা জিনিসই কম, তাকে আমরা বলি প্যানসাইটোপেনিয়া। এবং যখন রক্তের এই তিনটা গুরুত্বপূর্ণ উপাদান কমে যায় তখনই কিন্তু আমরা চিন্তা করি যে তার বোনম্যারোতে কোনো প্রবলেম আছে, কারণ বোনম্যারোতে যখন প্রবলেম হবে তখন তিনটা জায়গাতেই তার প্রবলেম হবে। আর অ্যানিমিয়া যখন হয়, শুধুমাত্র হিমোগ্লোবিন যখন কমে, তখন কিন্তু এটা বিভিন্ন কারণে হতে পারে। দেখা যায় হয়তো তার সবচেয়ে বড় যেটা আমি বললাম আয়রন ডেফিসিয়েন্সি, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মাসিক, অনিয়মিত মাসিক অথবা অস্বাভাবিক মাত্রায় বেশি মাসিক, যেটা ইউটেরাসের অনেক ধরনের প্রবলেমে হয়, সেটা একটা কমন প্রবলেম। আবার দেখা যায় কারো কারো আলসার প্রবলেম থাকে, পেপটিক আলসার থাকে, রেক্টামে দেখা যায় পলিপ থাকে, ওগুলো থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হতে হতে আয়রন ডেফিসিয়েন্সি ছেলেদের ক্ষেত্রে ডেভেলপ করতে পারে। সো রক্ত স্বল্পতা মানেই কিন্তু ক্যান্সার নয়। জি, আমরা রক্ত রোগের বেশ কিছু ধরন আপনার থেকে ইতিমধ্যে জেনেছি, কিন্তু কখনো কখনো এটা ঘটে যে রক্ত অল্পতা হয়েছে, অ্যানিমিয়া হয়েছে, অথবা কোনো একটা বিশেষ উপাদান কমে গেছে, কিন্তু এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখেন? এটা যেটা আমরা আসলে বলি যে আনএক্সপ্লেইনড, যেমন আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, আনএক্সপ্লেইনড থ্রোম্বোসাইটোপেনিয়া, এটা আসলে আমি যে প্রথমে আপনাকে একটা কথা বললাম যে আমরা মূল কারণে যাই না। যেমন দেখা যায় যে একটা অ্যানিমিয়া হয়েছে, আমরা সাধারণত বলে রাখতেছি যে এটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, হয়তো তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, হাইপোথাইরয়েড আছে, অনেকে এটার সাথে রিলেশন করে। বাট আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র অ্যানিমিয়া নিয়ে অনেক ডিজিজ অনেক বছর আগেই প্রকাশ পেতে পারে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ আছে, যেটাকে আমরা বলি এসএলএ। অনেক সময় দেখা যায় যে এটা অনেক দিন পরে আমরা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু 8-10 বছর আগে থেকে তার হয়তো একটু হিমোগ্লোবিন কম। আরও যেমন অনেক ধরনের ডিজিজ আছে, মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম, এটাতে দেখা যায় আনএক্সপ্লেইন কিছু সাইটোপেনিয়া হয়, বোনম্যারোতে কিছু মর্ফোলজিক্যাল চেঞ্জ হয়, বাট যে মিউটেশনগুলো সাধারণত আমরা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমে থাকে সেইগুলো কিন্তু আমরা পাই না। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে আমরা একটা সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আগাই। যখন আমরা বোনম্যারো টেস্ট করি, একদম এক্সটেন্সিভ টেস্ট করার পরেও, ইনভেস্টিগেশন করার পরেও আমরা যখন কোনো কারণ পাই না, তখন দেখা যায় অ্যাটলিস্ট অ্যানিমিয়াটাকে যাতে পেশেন্ট সাফার না করে তাকে আমরা কিছু গ্রোথ ফ্যাক্টর জাতীয় জিনিস দিয়ে রাখি, যেমন ইলেকট্রোপয়টিন একটা ফ্যাক্টর, যেটা কিনা
বোনম্যারো থেকে বোনম্যারোর যে মাদার সেলগুলো থাকে তার উপরে কাজ করে হিমোগ্লোবিনের মাত্রাটা একটু বাড়াতে পারে যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সাথে না থাকে। তো আমরা সেই জিনিসগুলো করে থাকি, বাট বেসিক্যালি কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ পাওয়া যায় যদি আমরা ইনভেস্টিগেশনটা প্রপার ওয়েতে করতে পারি। আচ্ছা, সেটাই, তারপরেও দু একটা প্রসঙ্গ থাকতে পারে, সেটা আপনারা ব্যবস্থাপনা করতে পারেন। এটাকে আমরা বলি আনএক্সপ্লেইন। যেমন আমরা আরেকটা জিনিস পাচ্ছি কোভিড পরবর্তী ইলিভেটেড মানে ডি ডাইমার লেভেল একটা থাকে রক্তের একটা উপাদান যেটা কোয়াগুলেশন ফ্যাক্টরের সাথে জড়িত। ডি ডাইমার লেভেলটা অনেকের দেখা যাচ্ছে আনইউজুয়ালি বাড়তে থাকছে, যে সবাই ভাবছে আমার এটা সাধারণত শরীরে কোথাও ক্লট হয়ে গেলে এটার মাত্রাটা বেড়ে থাকে। তো দেখা যাচ্ছে কোভিড হয়েছে, কোভিড হওয়ার পরে বছরখানেক চলে যাচ্ছে, মাত্রাটা কিন্তু কমে আসতেছে না। তার মানেটা কি কোভিড কি কোনো কোনো প্রবলেম করছে কোথাও, কি বডিতে কোনো ক্লট আছে? বাট যেখানে যেখানে করার কথা সেখানে আমরা যখন ইমেজিং করি দেখা যায় কোনো ক্লট কিন্তু আমরা পাচ্ছি না, বাট এই মাত্রাটা কিন্তু বেড়েই আছে। তো এই এরকম কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা বলি আনএক্সপ্লেইনড। তো সেটাকে আমাদেরকে অবশ্যই প্রথমে এক্সক্লুড করতে হবে যে না আসলে সত্যিকারের কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে। আচ্ছা, কোভিডের প্রসঙ্গটা যেহেতু আসলো, আমরা এই প্রসঙ্গে আবার একটু 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 বাড়াই কথাটা, কারণ কোভিড চলে গেছে কখনো কখনো ভাবি আমরা, কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আমাদের শরীরের লম্বা সময় ধরে রয়ে গেছে। এমনিতে রক্তের অন্যান্য যেই উপাদান, অন্যান্য কোষ যেগুলো আছে, অনুচক্রিকা হোক বা অন্য, এদের সাথে কি আর কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে এই সময়? হ্যাঁ, একটা জিনিস আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে আমরা খুব বেশি পাচ্ছি, সেটা হচ্ছে কি থ্রোম্বোসাইটোপেনিয়া। অনেক মানুষ, এবং সেটা কিন্তু আসলে কোনো এজ ভ্যারিয়েশন আমরা পাচ্ছি না, সব ধরনের এজে, বাচ্চাদের কম, যেমন অ্যাডাল্ট 20 বছরের পর থেকে শুরু করে এরকম পেশেন্ট আমরা প্রচুর পাচ্ছি যারা আনএক্সপ্লেইন থ্রোম্বোসাইটোপেনিয়া নিয়ে আসছেন। যেটা আগে আমরা, যেটা কোভিডের আগে বা সবসময় আমরা একটা ডিজিজ আছে হিমাটোলজিতে, এটাকে আমরা বলি ITP, ইমিউন মেডিয়েটেড থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এটার আসলে কোনো এক্সাক্ট কারণ নাই, দেখা যায় যে রক্তে এসে প্লেটলেট অণুচক্রিকাগুলো ভেঙে যাচ্ছে। বাট কোভিডের পরে এই জিনিসটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা দেখছি যে অনেক মানুষ আসতেছেন আমাদের কাছে, হয়তো 3 মাস আগে ভ্যাকসিন দিয়েছেন অথবা 4 মাস আগে কোভিড হওয়ার একটা হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এবং সেটা অনেক দিন ধরেই কিন্তু থাকছে, এবং সবাই একটা আতঙ্ক নিয়ে আসছেন আমার কি ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে কিনা। তো আমরা সব ধরনের ইনভেস্টিগেশন, বোন ম্যারো সব কিছু করার পরেও আমরা দেখেছি যে আসলে তেমন কোনো কারণ আমরা পাচ্ছি না, এবং এটা আসলে এখন আমেরিকান সোসাইটি অফ হিমাটোলজি থেকেও বলছে, একটা গাইডলাইন অলরেডি আসছে যে এরকম কিন্তু হতে পারে। কোভিড আমাদের জন্য যেরকম নতুন, এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য নতুন, এবং পেশেন্টরা খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন, একজন হিমাটোলজিস্টের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছেন, একজন স্পেশালিস্টের কাছ থেকে আরেকজন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে কারণ পাওয়া যাচ্ছে যেটা হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কোনো কারণ নাই। তো এইখানে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে রোগীদের আতঙ্কিত হওয়ার আসলে কোনো সুযোগ নাই, যে এটাকে ফলো আপ করতে হবে। ফলো আপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অণুচক্রিকার যে মাত্রাটা, নর্মাল মাত্রা হচ্ছে 1.5 থেকে 4 লাখ, 50,000 পর্যন্ত কিন্তু আমরা শুধু অবজারভেশন করি, 30,000 থেকে 50,000 যদি কারোর হয় তখন আমরা চিন্তা করতে পারি যে না এটা আমাদের বাড়ানো প্রয়োজন। আদারওয়াইজ শরীরের যে রক্তক্ষরণটা এটা কিন্তু সাধারণত 30,000-এর কম না হলে সাধারণত হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে যেহেতু অণুচক্রিকার প্রসঙ্গটা আসলো এবং এখন ডেঙ্গির সিজন চলছে, সে কারণে মনে হয় একটু আলাপটা এখানে করে রাখি। ডেঙ্গির সময় সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় সেটি রক্তক্ষরণ যেটা, এবং সেখানে অণুচক্রিকার প্রসঙ্গটা আছে। এখন যেই সিজনটা চলছে এই বছর, আপনারা যখন চিকিৎসা করেন বা যে রোগী পান তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ধারা কি পাচ্ছেন যে আগের চেয়ে খুব দ্রুত কমে যাচ্ছে, তারা বেশি সাফার করছে, বেশি রক্তক্ষরণ হচ্ছে, এরকম কোনো প্রসঙ্গ আছে? এটার ব্যবস্থাপনাটা, এটা আসলে ডেঙ্গির ব্যাপারটা আসলে সাধারণত আমরা হিমাটোলজিস্টরা ডিল করি না, সাধারণত এটা মেডিসিন, কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই ডাকা হয় যখন অনেক কমে যায়, সেই সময় ডাকা উচিত বলে আমি মনে করি। আসলে এটাতে যেটা হয়, ডেঙ্গু শক সিন্ড্রোমে গিয়ে যেটা হয়, এটা অণুচক্রিকার থেকেও বেশি হচ্ছে শরীর, এটা আসলে একটা মাল্টি অর্গান ডিজিজ। আচ্ছা, সো এখানে যেটা হয়, ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্লেটলেটের জন্য আমরা আতঙ্কিত থাকি ঠিক আছে, কিন্তু প্লেটলেটের থেকেও ফ্লুইড ম্যানেজমেন্ট কিন্তু এখানে একটা বিশাল ভূমিকা পালন করে। তো আমি আসলে পার্সোনালি যেটা মনে করি, প্লেটলেট কাউন্টটা কিন্তু ডেঙ্গুতে আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট না, এটা নিয়ে আমরা খুব আতঙ্কিত হই, কিন্তু যদি আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করতে পারি তাহলে কিন্তু এখানে অণুচক্রিকার ভূমিকাটা হ্যাঁ কিছুটা আছে। যখন ব্লিডিং হেমোরেজিক ম্যানিফেস্টেশন হয় তখন তো অবশ্যই আমাদেরকে প্লেটলেট ট্রান্সফিউশন করতে হয়, কিন্তু বেসিক্যালি ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ইন ডেঙ্গি। সেই জায়গায় আমরা এবার আমাদের আলোচনা
বিষয়টি করেছিলাম রক্তরোগ এবং রক্তের ক্যান্সার ব্যবস্থাপনা। রক্তরোগের পার্টটা আমরা শেষ করেছি, আমরা এবার রক্তের ক্যান্সারে চলে যাই। এটি একটি অনেক বড় একটি সমস্যা এবং বিশেষ করে আমাদের শিশুরা রক্তের ক্যান্সারে সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হতে পারেন। যে কোনো বয়সী হতে পারে কিন্তু শিশুরা সবচেয়ে বেশি হয়। রক্তের ক্যান্সার সম্বন্ধে আমাদের জানান যে কত রকমের ক্যান্সার হয় এবং এটার সব ঝুঁকিগুলো কী কী? রক্তে সাধারণত ক্যান্সার বলতে রক্তের ক্যান্সার আমরা তিনটাকে বলে থাকি। একটা হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা, মায়েলোমা। এই তিনটাকে সাধারণ ভাষায় আমরা রক্তের ক্যান্সার বলি। আপনি যেটা বললেন শিশুদের ক্ষেত্রে যেটা হয় লিউকেমিয়াটা অনেক বেশি কমন, কিন্তু লিউকেমিয়ার মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে। শিশুদের ক্ষেত্রে কমন হচ্ছে ALL, যেটা আমরা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলে থাকি। আমরা যদি বয়স্কদের প্রসঙ্গটা আনি, যে হয়তো 50-এর পরে অথবা মধ্যবয়সে এসে তার ক্যান্সার হলো, রক্তের ক্যান্সার হলো, এটার সাথে শিশুদের যে ক্যান্সার হয় তার কি কোনো প্রকৃতিগত কোনো পার্থক্য থাকে? আসলে অবশ্যই পার্থক্য আছে। যেমন ALL যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে AML কমন। এটার সব কিছুতেই পার্থক্য আছে, কারণ দেখা যায় ট্রিটমেন্টে পার্থক্য আছে, মানে লক্ষণের মধ্যে পার্থক্য আছে। লক্ষণের মধ্যে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমনলি ওরা প্রেজেন্ট করে জ্বর নিয়ে, শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ যে গ্রন্থিগুলো আছে সেগুলো ফুলে যায়, ব্লিডিং নিয়ে আসতে পারে। আর AML দেখা যায় যারা বড়রা যারা আসেন দুর্বলতাটা বেশি, রক্তক্ষরণ মাঝে মধ্যে থাকতে পারে, বাট এই লিম্ফ গ্রন্থিগুলো সাধারণত AML ক্ষেত্রে কিন্তু বড় হয় না। আবার লিম্ফোমায় যেটা দেখা যায় বাচ্চাদের হোক বড়দের হোক সবার ক্ষেত্রেই লিম্ফ গ্ল্যান্ড অথবা লিভার স্প্লিন বড় হয়ে যাওয়া, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি সাধারণত আসে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি এটার চিকিৎসার জায়গাটায় আসি, বলা হয় যে উন্নত দেশে কিন্তু এটার সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার যে হার সেটা অনেক বেশি, কিন্তু উন্নয়নশীল অথবা দরিদ্র দেশে কিন্তু সেটা অনেক কম। এটার মূল কারণ কি, চিকিৎসার জায়গায় আমাদের কোথায়? আমি এই জায়গায় আসলে আপনার সাথে একটু ডিফার করতে চাচ্ছি যে আসলে এটা আসলে একসময় আমরা মনে করতাম যে আমাদের সাথে হয়তো উন্নত দেশের একটু পার্থক্য আছে, বাট এখন আমরা যে ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করি সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেম। আমরা কিন্তু ইভেন যারা বাচ্চাদের হেমাটোলজি পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট আছেন বা আমরা যারা ডিল করছি একটু বড় বয়সেও, আমরা কিন্তু সবাই ইন্টারন্যাশনাল প্রোটোকল ফলো করি। যদিও আমাদের দেশে আমরা এখনও ডেটাগুলো পাবলিশ করা শুরু করি নাই, বাট আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি আসলে কিন্তু উন্নত দেশের মতোই এটার আউটকাম আমাদের দেশেও, যদি আমরা প্রপার ওয়েতে প্রোটোকলগুলো ফলো করতে পারি। এবং আমরা আমাদের দেশে আসলে এখন আমরা সোসাইটি অফ হিমাটোলজি থেকে, যেটা আপনি বললেন যে নতুন যে কাজগুলো হচ্ছে সেটা আসলে আমি বলতে চাচ্ছি, আমরা আসলে এখন প্ল্যান করছি যে কীভাবে সারা দেশে সবাইকে একটা ট্রিটমেন্ট গাইডলাইনের আন্ডারে আনা যায়। যেমন যে প্রোটোকলটা আমি বললাম, যদি এরকম থাকে আমরা আমাদের প্ল্যানটা আমাদের এরকম যে আমরা এমন একটা প্রোটোকল করব বাংলাদেশে যেখানেই থাকেন যে হেমাটোলজিস্টে ট্রিটমেন্ট করেন একটা প্রোটোকলই ফলো করবেন। এবং এটা কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এই কাজে, আমাদের সোসাইটি অফ হেমাটোলজি এই কাজে মানে আমাদেরকে সহায়তা করছেন এবং ওখানে একটা প্যানেলের মতো তৈরি করা হচ্ছে যাতে আমরা আমাদের দেশে কোন কোন প্রোটোকলটা সবচেয়ে বেশি আমরা ভালো পাচ্ছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বিগত 20 বছরে আমরা পেয়েছি সেটা আমরা অ্যাপ্লাই করবো এবং এই প্রোটোকলটাই সবাইকে আমরা অ্যাপ্লাই করবো। সো তখন দেখা যাবে আস্তে আস্তে পার্থক্যটা অনেক কমে আসবে। আসলে যে আমরা যেটা বলছি যে রোগের বা বাচ্চাদের বেঁচে থাকার যেই সম্ভাবনা সেটির মূল কারণটা কিন্তু আমার অভিজ্ঞতা বা অভিমত হচ্ছে যে এটা না যে আমরা কোন প্রোটোকল ফলো করছি, আসলে বিষয়টা এরকম যে অনেক বাচ্চা আসলে চিকিৎসার আওতায় আসছেই না এবং যখন আসা দরকার সেই সময়টা আসছে না। সুতরাং এই আর্থসামাজিক যে প্রেক্ষাপট, তারপর চিকিৎসা শুরু করে আবার হয়তো কিছুদিন পরে ওরা কন্টিনিউ করতে পারছে না খরচের কারণে, এই বিষয়গুলো এখানেও আসলে একটা আমার কাছে মনে হয় যে একটা সীমাবদ্ধতা এখনও কাজ করছে। আমরা মনে করি কেমোথেরাপিগুলো খুব ব্যয়বহুল, এটা কিন্তু একটা ভুল ধারণা। কেমোথেরাপি আমরা যেগুলো অ্যাপ্লাই করি এগুলো কিন্তু ব্যয়বহুল না, কিন্তু এগুলার পরবর্তী যে সাইড ইফেক্ট হয় সেগুলো ম্যানেজ করা, যেমন একটা কেমোথেরাপি দেওয়ার পরে খুব ইজিলি একটা বাচ্চার ইনফেকশন হতে পারে। ইনফেকশনে আপনি জানেন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে হয়, এই জিনিসগুলো এক্সপেন্সিভ। তো এই যে ড্রাগ ম্যানেজমেন্ট, এই আমরা যখন এই মেডিসিনগুলোর কস্টটা আমরা আমাদের হাতের নাগালে আনতে পারবো যখন এই জিনিসগুলো অ্যাভেলেবল হবে, এটা দাম বাড়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের দেশে অনেক ফার্মাসিউটিক্যালসগুলো অনেক বেশি ডেভেলপড, বাট এই জায়গায় কিন্তু কাজ করার অনেক সুযোগ এখনও আছে। যদি আমরা আমাদের দেশেই তৈরি করতে পারি, ইন্ডিয়া যেটা করছেন এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু খরচটাও কমে আসবে এবং যে পার্থক্যটা আপনি যেটা মনে করছেন সেটাও কিন্তু কমে আসবে। এবং এখানেও কিন্তু আমরা কাজ করছি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমরা বলতে চাচ্ছি যে মেডিসিনের যে অ্যাভেইলেবিলিটি এটাকে বাড়াতে হবে এবং কস্টটা একটু রিজনেবল করতে হবে যখন এটা হয়ে যাবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, আমরা যখন শুরু করেছিলাম
আমাদের হিমাটোলজিতে একটা মেডিসিন ছিল রুগজুলিটিনিভ, যেটা আমরা জাকাভি বলি, সেটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, কিন্তু মানে বাইরে থেকে আমরা বাইরের কোম্পানিগুলো তৈরি করতো, কিন্তু এখন দেশীয় কোম্পানিগুলো যখন তৈরি করছে সেটা কিন্তু অনেকেরই হাতের নাগালে চলে আসছে, মধ্যবিত্তের হাতের নাগালে চলে আসছে। ঠিক সেরকমই যখন আমরা একটা জিনিস কাজ করবো, আমরা যখন আমরা কাজ করতে চাচ্ছি এবং আমরা বলছি যে এই জিনিসগুলো তৈরি করা দরকার এবং তৈরি হবে, তখন যখন খরচটাও কমে আসবে তখন আপনি যে সোশ্যো ইকোনমিক কন্ডিশনের কথা বলছেন ওরাও কিন্তু একদম অটোমেটিক্যালি সেটার আওতায় চলে আসবে এবং তারাও কিন্তু বেনিফিটেড হবে। সেটাই, এখানে আরেকটি প্রসঙ্গ থাকে যে আমরা ব্যক্তিগত আলাপচারিতে আমি বেশ কিছু অনকোলজিস্টের সাথে কথা বলে এটা জেনেছি যে সব বাচ্চার যখন ডায়াগনোসিসটা যখন হয় তখন খুব পিন পয়েন্ট করাটা, এবং বিশেষ করে এই জায়গাটায় তাদের যে মলিকুলার ইনফরমেশন, যেটা তাদের জিনের তথ্য জেনে তারপরে তাদেরকে চিকিৎসা দেওয়াটা, এই জায়গাটায় বোধহয় এখনও আমাদের দেশে খানিকটা চ্যালেঞ্জ আছে। আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে এটা কোন অবস্থায় আছে এবং কি করা দরকার এখানে? এখানে আসলে চ্যালেঞ্জ বলতে ওই যে আবার সেই কস্টের ইস্যুটা আসে যে এটা খুব এক্সপেন্সিভ, যে কোনো জিনিস শুরুতে খুব এক্সপেন্সিভ থাকার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটিটা কম থাকে। তো দেখা যায় এখানে মলিকুলার টেস্টগুলোর জন্য যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার এটা বেশিরভাগ হাসপাতালে কিন্তু নাই, এবং এখানেই আমার কাছে মনে হয় সরকারকে একটা কাজ করার একটা সুযোগ আছে যে এগুলো যদি সরকারি হসপিটালে হয় তাহলে একটু সহজে আমরা এটা হাতে নাগালে পেতে পারি, কারণ এগুলো মানে মেইন প্রবলেম যেটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন চাইলে কিন্তু এটা তৈরি করাটা এটা নট ইজি। সো এখানে আসলে আমাদের একটা চ্যালেঞ্জ আছে, বাট উন্নত দেশেও কিন্তু আমি যেটা দেখেছি যে সব জায়গাতে কিন্তু রেফারেন্স ল্যাব বলে একটা কথা আছে, এরকম না যে আপনি যদি আজকে ইউএসএ তে যান প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা জিনিস আছে, তা কিন্তু নেই। সো আমাদের প্ল্যানটা হচ্ছে এবং আমরা এটাতে কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে যে রেফারেন্স ল্যাব তৈরি করা। আমাদের দেশে যদি দুটো রেফারেন্স ল্যাব থাকে তাহলে এটা মোর দ্যান এনাফ। তো আমরা যে এই জিনিসটা কাজ করছি এটা আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা যখন আমরা কনফার্ম করে ফেলতে পারবো তখন দেখা যাবে এই যে কাজগুলো মলিকুলার যে চ্যালেঞ্জগুলো এগুলো কিন্তু আমাদের থাকবে না, অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কাজ শুরু করেছি। কথা বলছিলাম ক্যান্সার যখন হয় তার যে ব্যবস্থাপনা সেটা আপনি আমাদেরকে জানিয়েছেন যে একটি আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এখন দেশে আমাদের চিকিৎসা হচ্ছে। প্রসঙ্গ হচ্ছে যে একটি প্রোটোকল কি আসলে সবার জন্যই প্রযোজ্য হয়, এটি কিভাবে আপডেটেড হয় অথবা আপনারা কিভাবে এটাকে, মানে আমি আসলে প্রোটোকল বলতে বোঝাচ্ছি যে বিভিন্ন ক্যান্সার, আমি আপনাকে আগেই বলেছি রক্তের ক্যান্সার বিভিন্ন রকমের, তো যেমন আমি যেটা বললাম লিউকিমিয়াতে আছে ALL AML, তো এক একটার জন্য আসলে এক একটা প্রোটোকল, এরকম না যে কোনো একটা প্রোটোকল সব ধরনের ক্যান্সারের জন্য, প্রত্যেকটা ক্যান্সারের জন্য বিশেষায়িত প্রোটোকল আছে এবং এগুলো আসলে অনেক বছরের গবেষণার ফল যে কোনটা রোগীদের জন্য সবচেয়ে ভালো আউটকাম নিয়ে আসে, এরকম প্রোটোকলের মানে যে যে ফলাফলটা সেটাই কিন্তু প্রোটোকল আকারে ইন্টারন্যাশনাল সেমিনার বলেন বা জার্নাল বলেন সেখানে যেগুলো পাবলিশ হয় সেখান থেকেই কিন্তু আমরা এটাকে ফলো করি। এবং এটা এরকম না যে শুধুমাত্র একটা প্রোটোকল আছে রক্তের ক্যান্সারের জন্য, যেমন মায়োলোমার জন্য এক ধরনের প্রোটোকল আছে, লিম্ফোমার অনেক টাইপ আছে, বি টাইপ আছে, টি টাইপ আছে, হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, এক একটার জন্য এক একটা প্রোটোকল যেগুলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই প্রোটোকলগুলোকে আমরা আমাদের হিমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের আন্ডারে আমরা আনার চেষ্টা করছি যে কোন প্রোটোকলটা আমরা ইউজ করে আমাদের পেশেন্টের জন্য ভালো ফলাফল পাচ্ছি সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রোটোকলটাকে নির্ধারণ করছি। সো যেমন ALL এর ক্ষেত্রে আমরা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল, ALL এর আবার বাচ্চাদের আপনি যেটা বলেন বাচ্চাদের বেশি হয় কিন্তু বড়দেরও কিন্তু ALL হয় এবং বড়দের ALL এর প্রোগ্নোসিস কিন্তু অত্যন্ত খারাপ। তো আমরা দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে প্রোটোকল ইউজ করছে সেটা অনেকে বলছে যে বড়দের ক্ষেত্রে ইউজ করে ভালো ফলাফল পাচ্ছে, আবার অনেক জায়গায় আছে না বোন মায়ের ট্রান্সপ্ল্যান্ট করতেই হবে। সো এরকম কিছু কিছু ব্যাপার, এই যে কোনো জিনিস একটা রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশনগুলোই এখন আমরা তৈরি করার প্রক্রিয়াগুলো আমরা চালাচ্ছি হিমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশে। সো এটাই হচ্ছে কি আমাদের মেইন টার্গেট। তো প্রোটোকল বলতে আসলে আমি এটাই বুঝেছি, এরকম না যে কোনো একটা প্রোটোকল সব ধরনের ক্যান্সার, এটা এরকম না। আমরা যে চিকিৎসার যে প্রসঙ্গ সেখানে একটু আগে আপনি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রসঙ্গটা এনেছেন, এটি বলা হয় যে রক্তরোগ অথবা রক্তের ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম বড় একটা অনুষঙ্গ। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলতে আসলে কি বোঝায় এবং বাংলাদেশে এটার সুবিধা কতটা আছে? বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট আসলে যেটা আমরা আগে যেটা বুঝতাম যে বোন ম্যারোটাকে ট্রান্সপ্ল্যান্ট করা, আসলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এই দুটো এখন আসলে মানে বলতে আমরা একই বুঝাই। আমরা যেটা করি একটা পেশেন্টের বোন ম্যারোর যে স্টেম সেল আছে সেটাকে আমরা
যে রোগী তাকে আমরা এটাকে মানে পেশেন্ট ডোনারের কাছ থেকে নিয়ে পেশেন্টকে দিই, এটা হচ্ছে গিয়ে বোন মারো ট্রান্সপ্লান্ট সাধারণ ভাষায়, যে আমরা হাড়ের ভেতরে কিছু একটা সাধারণ, হ্যাঁ যেটা হয় অস্থিমজ্জা যেটা আছে সেটা হচ্ছে হাড়ের ভেতরে থাকে, কিন্তু এখন আমরা একটা ডিফারেন্ট ওয়েতে টেকনোলজিক্যাল কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করি, যেমন হাড়ের ভেতরে যে জিনিসটা বোন মারো তৈরি করে স্টেম সেল অরিজিনাল যে মাদার সেল তাকে আমরা একটা বিশেষ প্রক্রিয়ায় রক্তে নিয়ে আসি, সেইটাকে আমরা একটা বিশেষ মেশিনের সাহায্যে আলাদা করি, এবং এই যে নিয়ে আসি সেটা ডোনারও হতে পারে, হেলদি ডোনারও হতে পারে, অথবা পেশেন্ট ইটসেলফ মানে হিমসেলফও হতে পারে। যেমন আমি আপনাকে বললাম যে লিম্ফোমা মাইলোমা অনেক ধরনের ক্যান্সার আছে, তার মধ্যে লিম্ফোমা মাইলোমাতে কিন্তু আমরা পেশেন্টের বোন ম্যারোর যে স্টেম সেল আছে সেটাই তাকে আমরা এক পর্যায়ে গিয়ে দিই। আবার লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা কী করি, ডোনার হেলদি ডোনার থেকে স্টেম সেলটাকে আমরা ওই বিশেষ উপায় আলাদা করি, সেপারেশন করি, এবং তারপরে আমরা পেশেন্টকে দিই। এটা কি আসলে সাধারণ ভাষায় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বলে। যখন এটা দেওয়া হয় পেশেন্টকে সেটা কি মাধ্যমে দেওয়া হয়, সেটা কি রক্তের মাধ্যমে দেন নাকি অন্য কোনো মাধ্যমে? যেটা আছে যে আমরা আসলে এটা আসলে একটা রক্ত যেভাবে আমরা একটা পেশেন্টকে ট্রান্সফার করি ঠিক এরকমই দেখতে, কিন্তু এটা রক্তের মতই কিছুটা। আবার আপনি যেটা বললেন যে বোন ম্যারো ট্রান্সফার যেটা, এটাও কিন্তু আমরা যে এখন একদম অবসোলিট হয়ে গেছে তা কিন্তু নয়, কিছু কিছু ডিজিজে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অল্প কিছু জায়গায় এখনও কিন্তু এটাকে আমরা বলি বোন ম্যারো হারভেস্টিং, সরাসরি আমরা বোন ম্যারোটা নিয়ে একটা স্পেশাল উপায় আমরা এটাকে প্রিজার্ভ করি দেন আমরা পেশেন্টকে দিই। এটাও কিন্তু কিছু কিছু রক্তের অল্প কিছু যেমন থ্যালাসেমিয়া প্লাস্টিক অ্যানিমিয়া এটার গ্রহণযোগ্যতা কিন্তু এখনও আছে, এটাকে আমরা বলি এই সেপারেশন প্রক্রিয়াটাকে আমরা বলি বোন ম্যারো হারভেস্টিং। কিন্তু এটা আসলে অত্যন্ত কঠিন একটা প্রক্রিয়া, যেমন যে ডোনারই হোক বা পেশেন্ট হিমসেলফ হারসেলফ হোক ওনাকে কিন্তু আমাদেরকে অজ্ঞান করে নিতে হয়, কারণ আমরা সাধারণত এটাকে আমরা বলি যে কোমরের যে হাড়ে সবচেয়ে বেশি বোন ম্যারো থাকে, তো কোমরের হাড় থেকে যখন আমরা নিতে চাই, আপনি যখন একজন পেশেন্টের কাছ থেকে বোন ম্যারো নেবেন এটা একটা খুবই পেইনফুল প্রক্রিয়া, তো একটা সময় আপনি ম্যাক্সিমাম 20 ml নিতে পারেন, কিন্তু আমাদের প্রয়োজন হয় সাধারণত 200 থেকে 300 ml, তো 200 থেকে 300 ml নেওয়ার জন্য পেশেন্টকে যে প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় এটা অত্যন্ত পেইনফুল, এটা সাধারণভাবে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সম্ভব না, তো পেশেন্টকে ডোনার বা পেশেন্ট যেই হোক তাকে ওটিতে নিতে হয়, অজ্ঞান করতে হয়, এবং তাকে তার অস্থিমজ্জাটা যেটা আমরা কালেক্ট করি সেটা একটা স্পেশাল সিরিঞ্জ আছে সেটা দিয়ে করতে হয়। তো এটা দেখা যায় যে একটা লেবোরিয়াস একটা জব এবং এটাতে অনেক ধরনের ইনভলভমেন্ট লাগে, এই জন্যই কিন্তু এই টেকনোলজির ব্যাপারগুলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করেছে, এবং এটাই আমাদের সবার কাছে, এবং এখন দেখা যায় ম্যাক্সিমাম দেশে কিন্তু এটাই বেশি প্রচলন হচ্ছে যে স্টেম সেল সেপারেশনটা, এটাকে আমরা সাধারণ ভাষায় বলি PBSC পেরিফেরাল ব্লাড স্টেম সেল কালেকশন। আচ্ছা, অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ, সহজ বলার থেকেও মানে সেপারেশনটা একটু মাল্টি যে সিস্টেম ইনভলভমেন্ট সেই ইনভলভমেন্টটাকে আমরা কমাতে পেরেছি। আপনি প্রথমে যে বর্ণনাটা দিলেন সেটা একটু, হ্যাঁ সেটা একটু অনেক সহনশীল বিষয়। আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হোক অথবা এই যে স্টেম সেল, আপনি ডোনারের প্রসঙ্গটা নিয়েছেন, কাউকে কাউকে আমাদের দিতে হতে পারে, এই যে প্রসঙ্গটা এটি খানিকটা কি অঙ্গ প্রতিস্থাপন অথবা অ্যাটলিস্ট কোষের প্রতিস্থাপন এর সাথে সমতুল্য? ট্রান্সপ্লান্ট মানে প্রতিস্থাপন, হ্যাঁ প্রতিস্থাপন, সেটার ক্ষেত্রে এই যে ডোনারের সাথে যে যিনি নেবেন তার সাথে যে মেলার প্রসঙ্গটা থাকে এগুলো টেকনিক্যাল বিষয়টা যদি একটুখানি জানান। যেমন এটা এখানে যেটা হয়েছে যে আমরা আসলে যে ধরনের ট্রান্সপ্ল্যান্ট নিয়ে অভ্যস্ত সেটা হচ্ছে সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্ট, যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, একটা মানুষের শরীরে দুটো কিডনি থাকে, তো আমি যখন আরেকজনকে ডোনেট করতে যাব ডেফিনেটলি এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিসিশন যে আমি আমার এই অর্গানটা কিন্তু আমার আর থাকবে না, এটা আমি একজনকে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে যদি আমার আরেকটা অর্গান ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। তো এইসব জায়গায় সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্টের সাথে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের একটা বিশাল পার্থক্য আছে, এটা আমি একটু বলতে চাচ্ছি যে বোন ম্যারো যে বা স্টেম সেল আমরা যেটা কালেক্ট করি এটার একটা স্পেশাল একটা প্রপার্টি আছে, এটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি, এটার নাম হচ্ছে সেলফ রিনিউয়াল। মানে এই যে স্টেম সেলটা আছে আপনি তাকে যার শরীর থেকেই নেন না কেন তার কিন্তু কখনো স্টেম সেলের অভাব হবে না, কারণ একটা স্টেম সেল থেকে দুটা স্টেম সেল অটোমেটিক উপায়ে তৈরি হবে। তো আমি যখন একজন ডোনারের কাছ থেকে স্টেম সেল নিব তার কিন্তু কোনো কিছু কমতি হবে না এবং তার কিন্তু কোনো ক্ষতিও নাই। তো যেটা দেখা যায় ডোনার শুনলেই আমরা ভয় পাই এবং আমরা আমাদের রোগীদেরকে যখন কাউন্সিলিং করি ভাই বোনরা আসবে কি না প্রথমেই রোগীরা প্রশ্ন করে দিতে চাবে না হয়তো মানে ফ্যামিলি থেকে প্রবলেম হবে, তখন আমাদেরকে এটা ব্যাখ্যা করতে হয় যে আপনি কিডনি যেরকম দিয়ে দিচ্ছেন বা লিভারের একটা অংশ দিয়ে দিচ্ছেন এটা এরকম না, বা হার্ট ট্রান্সপ্ল্যান্ট মারা যাওয়ার আগে আমরা হার্ট নিতে পারবো না, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমরা যে ডোনারের কাছ থেকে স্টেম সেলটা নিব বা বোন ম্যারো নিব তার কিন্তু কখনো এটা কম হবে না, সেলফ রিনিউয়াল প্রপার্টির মাধ্যমে সেটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময়ের পরে তার শরীরের এই ঘাটতিটা পূরণ করে ফেলবে। সো এটা আসলে একটা হেলদি ডোনারের জন্য এটা খুবই মানে সহজ একটা জিনিস যে এটা এখানে কোনো রকমের কোনো মানে লস হওয়ার কোনো সুযোগ নেই।
সুতরাং এটা বলা যায় ডোনার হোক তার জন্য এটি অ্যাকচুয়ালি এটা 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 একটা সহজ একটা ব্যাপার। এবং আপনি যেটা বললেন যে টাইপিং, যে ম্যাচিং এর ব্যাপারটা, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে আগে যেটা হতো যে আমরা বলি এই ছেলের টাইপিং একটা, আমরা বলি 10/10, এই ছেলের বিভিন্ন রকমের টাইপ আছে, সেই এ বি সি এবং ডিআর এর পাঁচটার মধ্যে 10টা এটা মিলতে হয়। এবং আসলেও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে এটার একটা বিরাট ভূমিকা আছে। এখন পর্যন্ত যদি এই ছেলের টাইপিং ম্যাচ কারোর আমরা করি, তার আউটকামটা কিন্তু সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। তো আমরা তারপরেও দেখা যায় যে এখন তো বিভিন্ন সোশ্যাল একটা কন্ডিশন আছে, দেখা যায় যে ফ্যামিলিতে ম্যাচ ডোনার পাওয়াটা অনেক কঠিন। কারণ আপনি যদি দুজন ভাই বোনের মধ্যে তুলনা করেন, 25% সম্ভাবনা মাত্র যে তারা 10/10 ম্যাচ হবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে কিন্তু হাফ ম্যাচগুলো কিন্তু আমরা এখন শুরু করছি এবং সেটা করা যাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর জানজিয়া মুখিত, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় আজকে আমরা শুনলাম, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, শেষ করছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা কথা বলছিলাম স্বাস্থ্যসেবায় নতুন প্রজন্মে, এ প্রজন্মের একজন চিকিৎসক ডাক্তার তানজিয়া মুকিতের সাথে। আমরা হেমাটোলজি বিষয়ের বিভিন্ন প্রসঙ্গ আজকে আমরা আলোচনায় আনলাম এবং তার কথা থেকে একটি বিষয় উঠে এসেছে যে আমাদের দেশে হেমাটোলজির যে পড়াশোনা সেটার যেমন একটি পরিসর বিস্তৃত হচ্ছে, একই সাথে এর চিকিৎসা যেটা সেটিও কিন্তু অনেক 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 আধুনিকায়ন হয়েছে। এবং আমরা আশা করব যে এ সংক্রান্ত যে রোগ ব্যাধি আছে, সেটা ক্যান্সার হোক অথবা অন্যান্য অসুখ হোক, তার যে চিকিৎসা সেটি বাংলাদেশেই আমাদের মানুষ নিতে আরও বেশি আশ্বস্ত হবেন আজকের আলোচনা থেকে। আজকের একজন তরুণ প্রজন্মের ডাক্তারের কাছ থেকে আমরা সেই আশ্বাসবাণীটুকু নিই এবং এই আশ্বাস নিয়ে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।